ভারতবর্ষে চলা ধর্মযুদ্ধের ঠান্ডা লড়াইতে এক অন্য নজির গড়ল শাবানা আফতার। ধর্মের শহর বারাণসীতে শাবানা ঐক্যেশ্বরে বাঁধতে চান হিন্দু মুসলিমকে। রমজান মাসের প্রথম রোজায় জল নয়, দুধ খেয়ে ভাঙা হলো উপোস। বেশ কিছু বছর ধরেই তিনি এই নিয়ম চালাচ্ছেন। মানে রোজা আফতার করায়া হ্যাঁ আর দোনো কম কে সাথ করায়া গায়কে দুধ সে মানে রোজা খুলবায়া কি ইহা পে হিন্দু মুসলিম দোনো তহজিব কা সঙ্গম হ্যাঁ বনারস নগরী জো হ্যাঁ ইসি কে লিয়ে মানি জানি জাতি হ্যাঁ। ছবিতে দেখা যায় এক ঘরে বসে দুধ ও খাবার খেয়ে রোজার উপোস ভাঙছেন হিন্দু মুসলিম মহিলারা। ঘরের মাঝে রয়েছে ভারতীয় পতাকা, যা শাবানার সম্প্রীতির চিহ্ন বয়ে নিয়ে চলে। অজয় ত্রিপাঠীর রিপোর্ট, NM News, বারাণসী।